আজ আমরা তৈরি করব কোরিয়ান ডিশ কিমচি। অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর একটা খাবার, বাঁধাকপি এবং কিছু মশলা দিয়ে। তো আমি একে একে শুরু করতেছি, আমাদের সাথেই থাকুন। কপিটা আমরা কেটে নিচ্ছি। দুই ভাগ হয়ে গেছে। আমরা যেটা করব সেটা হলো যে 2 ইঞ্চি পরিমাণ রেখে এটা কাটবো। খুব সোজা বাঁধাকপি কাটা। কিমচি ছালা এটা কোরিয়ান একটা ডিশ, আর কোরিয়ান লোকরা প্রচুর পরিমাণে এটা পছন্দ করে। আমারও এটা খুব পছন্দ, সেজন্য আমি এটা যখনই সুযোগ পাই এটা তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে প্লেন রাইস, নুডলস বা এমনি এমনি খেতেও খুব মজা লাগে। তো এভাবে আমরা এটা কেটে নিব, যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাটবো। কেটে নেওয়া বাঁধাকপিগুলো আমরা জাস্ট এখানে এলোমেলো করে রাখবো। তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে রাখার সময় অবশ্যই আমরা একটু একটু করে লবণ ছিটিয়ে দিব এবং ঈষৎ উষ্ণ পানি দিয়ে এটাকে ই করবো। আমরা জানি যে এমনিতেই বাঁধাকপি থেকে পানি ছাড়ার জন্য আমরা মূলত লবণটা ইউজ করতেছি, আর হালকা কুসুম গরম পানি আমরা এখানে ছিটিয়ে দেবো। আর এভাবে আমরা স্টেপ বাই স্টেপ ঈষৎ উষ্ণ পানি দিয়ে আমরা এটা ভিজিয়ে রাখবো, যাতে বাঁধাকপি থেকে পানি বের হয়। আর আমরা এভাবে সবগুলো দিব, আর হালকা লবণ ছিটিয়ে দিয়ে আর ঈষৎ উষ্ণ পানি দিয়ে আমরা এটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এটা 1 ঘন্টার মতো আমরা এভাবে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমরা আমাদের যে বাকি মশলাগুলো আছে সেগুলো আমরা প্রসেস করে নিচ্ছি। আমি মশলাগুলো বলতেছি কী কী মশলা এখানে কিমচিতে আমরা ইউজ করব বা ইউজ করা হয়। এখানে আছে হলো পেঁয়াজ বাটা আছে, আর হলো রসুন বাটা আর আদা বাটা, আর এখানে আছে আস্ত শুকনো লঙ্কা। তো এগুলো আমরা এখন ব্লেন্ডিং করে নেব, আর এগুলো মিক্সড করব আমার কিমচিতে। মশলাগুলো এগুলো সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে। আস্ত লঙ্কা ব্লেন্ডিং করে নিচ্ছি আমরা। মশলাগুলো ব্লেন্ডিং করা কমপ্লিট। তো এ পর্যায়ে আমরা 1 ঘন্টা আমাদের ওভার হয়ে গেছে, ভিজিয়ে রাখা আমরা ফুলকপিগুলো ছেঁকে নিচ্ছি, বাঁধাকপিগুলো, সরি ফুলকপি। ছেঁকে আমরা একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ছেঁকে নেওয়া বাঁধাকপিগুলো আমরা একটা পাত্রে রেখে নিচ্ছি। আমরা বাঁধাকপিগুলো মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা খালি হাতে না দিয়ে এভাবে চামচ দিয়ে মিক্সড করে নেবেন, কারণ হলো যে এখানে প্রচুর পরিমাণে লঙ্কার ঝাল আছে, যার কারণে আপনার হাতটা জ্বালা পোড়া করবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বাঁধাকপিগুলো দিবেন, যেগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এখান থেকে এই মশলাগুলো স্টেপ বাই স্টেপ মিক্সড করে আপনারা পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করবে। তো মশলা মিক্সড করা কমপ্লিট। আপনারা এই এটা একটা এয়ার টাইট একটা বয়ামের মধ্যে রাখবেন। এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার, কারণ এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হওয়ার ফলে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম তৈরি হয়, যেটা হলো বিশেষ করে পাকস্থলীর জন্য খুবই উপকারী এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার কোরিয়ান কিমচি। আর কোরিয়ানরা খুবই পছন্দ করে, আর ভুল করেও আপনারা 36 ঘন্টা, আই মিন 2 দিন আড়াই দিনের আগে এটা খাবেন। এভাবে আপনারা কাঁচের বয়ামে চেপে চেপে ঢুকিয়ে রাখবেন, আর যেটা বললাম 36 এবং 24 ঘন্টা, 24 ঘন্টা কমপক্ষে, তার আগে এটা খেয়ে দেখবেন না। আশা করি অত্যন্ত পুষ্টিকর এই খাবারটা আপনারা এনজয় করবেন। তো আমার এই সুন্দর ডিশটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।
ভবিষ্যতে যাতে আমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।